পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে ভয়ানক এক বিপর্যয় ঘটেছে 2024 সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্রায়িত করে বিজেপি। তো এখানে অনেকে অভিমত পোষণ করছেন, অনেকে অনেক রকমভাবে প্রচারও করছেন যে এই যে ধস নেমেছে বিজেপির পশ্চিমবঙ্গে, এক চান্সে 18 থেকে 11 চলে এসেছে। তবে ভোটের পার্সেন্টেজ যেটা আছে সেটা কিন্তু খুব হেরপের নয়, তারা 38% সামথিং এরকম হবে, সে জায়গাটা কিন্তু খানিকটা তারা ধরে রেখেছে, আসনের একটু হেরফের হয়ে গেছে। তো এখানে ঢের অভিযোগ এসেছে। তো আমরা একটু যদি ফিরে যাই দিলীপ ঘোষ মহাশয়ের কাছে, তার বক্তব্য অনুসারে যদি আমরা দেখি তিনি কি বলছেন। লাঠি কাঠির কাছে হেরে গেল, অন্যের হাতে কাঠি থাকে আমার হাতে লাঠি থাকে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। দিলীপ ঘোষ পেছনে তাকায় না আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। এই সংগঠনে কি বড় রকম কোনো ভাঙন এসছে বা সেই সংগঠনের কি মেজাজ হারিয়েছে সংগঠন, তার জন্যই কি 2024 দেখতে হলো এই পতন? না, সংগঠন আছে, লোক আছে, ভোটও দেখুন 38% বেশি আমরা পেয়েছি, কিন্তু সেই যে গতি, সেই জোশ, সেটা কমে গেছে। কেন হতে পারে? সামনে যাকে দেখছে তার উপরে ভরসা কম, বা লোক বাড়ি থেকে বেরোলে কেস খেতে হয়, মার খেতে হয়, তারপরে কী হবে, এই চিন্তা শুরু হয়ে গেছে। ভোটের আগে যারা বেরোচ্ছিল না বলে দাদা ভোট তো হবে, সবাই নেতারা বাড়ি চলে যায়, আমাদের কী হবে, সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। তো যখন গণ্ডগোল হয়েছে আর হবেই জানে সবাই, সেই চিন্তায় অনেকে বেরোয়নি, কাজ করেনি, সংগঠন একদম মাটিতে মিশে গেছিলো। আমি তো 1-1.5 বছর লেগে মেদিনীপুরে রেডি করেছিলাম, দুর্গাপুরে গিয়ে দেখি বর্ধমানে কর্মীরা বেরোয়নি, শেষ পর্যন্ত বেরোয়নি। হ্যাঁ, আমি সেই জন্য পাবলিককে ডাইরেক্ট অ্যাড্রেস করে একটা বাতাবরণ তৈরি করেছিলাম, সবাই বলছিল বিজেপি জিতবে, দিলীপদা জিতবে, এইটা দেখে আমাদের ধারণা হয়েছিল আমরা জিতে যাব। সার্ভে এক্সিট পোলেও তাই এসেছিলো, পাবলিকের মুড, কিন্তু হয়েছে উল্টো, আমরা সমস্ত লোকের কাছে পৌঁছে তাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি। এই যে তিনি এই কথাটি বলছেন, এর ভেতরে সঙ্গত যুক্তি কি সাধারণ মানুষ সেটাকে বিচার করবেন। তবে এখানে অনেকে দাবি করছেন যে শুভেন্দু অধিকারী হয়তো এই পরাজয়ের পেছনে মূল কারক হিসেবে রয়েছেন, কেউ আবার মনে করছেন সুকান্ত মজুমদার। তিনি স্বশিক্ষায় শিক্ষিত, যথেষ্ট বুদ্ধিমান, রাজনৈতিক প্রাজ্ঞতা রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দিলীপ ঘোষকে তার ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি রাজ্য সভাপতি ছিলেন, তাকে সেখান থেকে প্রাক্তন করে দেওয়া হলো, এবং তিনি যেখানে বিগত দিনে লড়াই করেছিলেন সেই জায়গাটা থেকে তাকে চেঞ্জ করে দেওয়া হলো, অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো, ফলে সেখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে এবং এসবের পেছনে এই পরাজয়ের মূল কারণ। কিন্তু এখানে এটা শুধুই কারণ নয়, যদি আমরা ধরি শুভেন্দু অধিকারী ভিন্ন দল থেকে এসে এখানে রাজনীতি করছেন, তবে রাজনৈতিক মঞ্চে এই যে দিলীপবাবু একটা কথা বলেছেন, একটা কাঠি আর একটা লাঠি, এই যে কাঠি আর লাঠি এক অদ্ভুত বিষয়, এই লাঠি নিয়ে চলেন দিলীপবাবু, আর বর্তমান বিজেপি রাজনীতিতে অনেকে কাঠি নিয়ে চলেন, তার জন্য নাকি সর্বনাশ নেমেছে, এরকম কিছু আন্দাজ করা যাচ্ছে। তা সত্যি রাজনৈতিক নেতা নেত্রী যারা থাকেন তাদের হাতে কিন্তু ওই নচিকেতা বলে একজন ভালো আর্টিস্ট আছেন বাংলাতে, পশ্চিমবাংলাতে ভালো নাম করেছিলেন বা এখনও শোনা যায়, যে সবাই সবার পেছনেতে সবার হাতে কাঠি। এখন ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট এমন একটা জায়গায় এসে তৈরি হয়েছে, এই যে পিঠে বানানো থেকে শুরু করে নানান কিছুর গল্প আমরা শুনতে পাই, তারপরে তলপেটের নিচে টাকা গুঁজে দেওয়ার গল্প আমরা শুনতে পাই, এগুলো বললে সত্যি খানিকটা অশ্রাব্য গালিগালাজের মতোই মনে হবে, ভাষা তার দৈন্যতার ভেতরে প্রবেশ করবে। আসলে এটা ভাষার দৈন্যতা বা দরিদ্রতা নয়, এটা হচ্ছে ভাষার তীব্রতা, যেটা সমাজ প্রেক্ষাপটে তৈরি হয়েছে বলতে তাই বাধ্য হচ্ছি। প্রথমতই এই ধস নামার পেছনে মূল কারণ হচ্ছে আস্থা। যদি শুভেন্দু অধিকারীর উপরে সে বিরোধী দল থেকে এসে বিজেপি সংগঠনের ভেতরে প্রবেশ করে, তখন জনগণ
বিজেপি পক্ষে যারা থাকেন তারা কিভাবে সেই বিরোধী দলনেতাকে গ্রহণ করতে পারেন বা কতটুকু আস্থা বা বিশ্বাস রাখতে পারেন, সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন অবশ্যই হতে হয়। এবং তারা যে পাল্টি খেয়ে যান, অন্য দল চেঞ্জ করে অন্য দলে যান, আবার এই দল চেঞ্জ করে অন্য দলে যান, এই যে একটায় একাধিকবার, একবার নয় একাধিকবার চেঞ্জ করেন, এক্সচেঞ্জ করেন, এই যে চার্লস ডারউইনের যে বিবর্তনবাদ, এ এক সাংঘাতিক মতবাদ, এই যে বিবর্তিত ধারা রাজনৈতিক প্রেক্ষাপটে, এই যে পাল্টিরাম, হ্যাঁ নিশিতবাবু, অমুকবাবু, তমুকবাবু, এদেরকে পাল্টিরাম বলে জানা যায়, তো এই যে পাল্টিরাম রাজনৈতিক জীবনে কিন্তু শ্রীরাম আর নেই, পাল্টিরামেই ভর্তি হয়ে গেছে, বাম বলুন ডান বলুন সবই পাল্টিরাম। তো সেই পাল্টিরামের জায়গায় মানুষ, সাধারণ মানুষ কীভাবে আস্থা রাখবে, এটা একটা বিষয়। এখান থেকে হয়তো একটা গলতি হয়েছে অনেক বিশেষজ্ঞগণ ধারণা করছেন, আর আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা সঙ্গত যুক্তি, এই আস্থাটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাখতে পেরেছিল কি না এটা সন্দেহ। দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক যে ক্ষমতা, সাংগঠনিক যে শক্তি, তাদের যে ডেন্সিটি, তাদের যে এক প্রভাব, সেই শক্তির ক্ষেত্রে কতটুকু যে সার্কিট তারা তৈরি করতে পেরেছিল বিজেপি পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাটাই আমার মনে হয় কোথাও ইন্টারনালি কোথাও কোথাও প্রবলেম আছে, সেই জায়গাটাই দুর্বলতা থাকার কারণে তাদের কিন্তু এই ধস নেমেছে। এখন অনেকেই বলবেন যে বিগত দিনে যদি সাংগঠনিক প্রভাব না থেকে থাকে তাহলে তারা 18টা সিট পেল কী করে। দেখুন, সাংগঠনিক প্রভাব তখন হঠাৎ করে একটা জোয়ার আসছে, এই হঠাৎ করে জোয়ার আসার সময় মানুষ অনেকে বুঝতে পারে না, বিরোধী দলীয় নেতা নেত্রীরা বুঝতে পারে না যে কীভাবে শটটা দেবে, এটা অজানা রহস্যের ভেতর দিয়েই চলতে থাকে, তাদের প্রস্তুতি থাকে না, তখন হঠাৎ একটা ম্যাজিক হয়ে যায়। যদি আমি আপনার সঙ্গে কোনো খেলায় প্রতিযোগিতা শুরু করি এবং আমি যদি পুরাতন নিয়ম অনুসারে জেনে যাই যে আপনি তুখোর প্লেয়ার, আপনি কীভাবে শটটা দেবেন, কীভাবে পাটা দেবেন, কীভাবে খেলবেন, তখন কিন্তু আমার প্রস্তুতি সেইভাবেই চলতে থাকে এবং এক্সেসিভ আমি প্রস্তুতি নিতে থাকি। এটা বিরোধী দলীয় পক্ষ থেকে কিন্তু এটা হয়, যোদ্ধা প্রতিপক্ষ যোদ্ধা যারা থাকেন তারা কিন্তু এই চিন্তাভাবনা করে যুদ্ধক্ষেত্রে নামেন। সেই ক্ষেত্রে সাংগঠনিক প্রভাব হয়তো ঠিকই ছিল, কিন্তু বিরোধী দলীয় যারা রয়েছে তাদের সাংগঠনিক প্রভাব ওভারঅল সেই জায়গাটাকে তারা নিজেরাই তৈরি করেছিলেন, ফলে এই জায়গাটা একটা কন্ট্রাডিকশন হয়েছে, একে অপরের সাথে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করতে গিয়ে সেখানে হয়তো বিজেপির সাংগঠনিক দিক একটু দুর্বলতার ভেতরে প্রবেশ করেছে তুলনামূলকভাবে, ফলে এই জায়গাটা কিন্তু একটা বিপর্যয় ঘটার সম্ভাবনা আমরা দেখেছি। এবার দেখা যাচ্ছে কি, আরেকটি জিনিস হচ্ছে জনগণ জনার্দন বলেছে, এই জনগণ জনার্দন বলতে গিয়ে কিন্তু এখানে অধিকাংশ বুদ্ধিজীবী মানুষগণ কিন্তু ভুল করেন এবং বিচার বিশ্লেষণে অনেক ভুল আছে, কারণ আমি নিজেই কিন্তু বাস্তব সাক্ষী। আমি একবার একটা মুসলিম এরিয়াতে গিয়েছিলাম পশ্চিমবঙ্গে, পুরোটাই মুসলিম এরিয়া, মানে 2-10টা গ্রাম ধরেই মুসলিম, মানে হাজার লাখ মানুষ মুসলিম। তা সেই এরিয়া থেকে যখন আমি হেঁটে আসছি নির্বাচনের পরপরই, সেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি লাস্ট নির্বাচন, মানে এই যে রাজ্য মানে নির্বাচনটা আসছে তার আগের নির্বাচন কি না হলে প্রথমবার, প্রথমবার তো সম্ভাবনাই নয় দ্বিতীয়বারই হবে। তো যখন এই নির্বাচন হয়ে যায়, বিজেতা হয়ে যায় তৃণমূল, তো এখানে আমি নাম উল্লেখ করে বলছি না, সেখানে ওখানকার স্থানীয় লোক বলেছিলেন যে এখানে আমরা ভোট দিতে যাইনি কিন্তু আমাদের ভোট হয়ে গেছিলো, এটা মুসলিম সম্প্রদায়ের মানুষ বলেছিলেন। এবার কাদেরকে তারা ভোট দিয়েছিলেন বা না দিয়েছিলেন এবং কাদের উদ্দেশ্যে বলেছেন সে আপনারা বুঝে নেবেন আশা রাখছি। তবে আমি এই ছোট ছোট কারণকে ধরে, ছোট ছোট এই ক্লিউকে ধরে, ছোট ছোট এই ত্রুটিকে ধরে বা এই অবজেকশনকে ধরে বড় জায়গায় আমি অবশ্যই বিচার করতে যাব না, তবে এই ত্রুটি কিন্তু সমাজের লোকাচারের ভেতরে আছে, যেখানে জনগণ জনার্দনের মতো কাজ করছেন কিন্তু একটা সময় সে নিজেই ভূত হয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি হয়তো আপনাকে ভোট দিয়ে এলাম, বাস্তবিক পক্ষে দেখা গেল যেখানে বুথের প্রতি আস্থা রাখা এবং যারা বুথ সমীক্ষক বা যারা বুথে কাজ করেন কর্মচারী, সেক্ষেত্রেও কিন্তু একটু আগেই আমি মানে বেশ একটা সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম, সেখানে একজন বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি নিরপেক্ষ, যে তিনি এই কথাটি ঘোষণা করেছেন
যে সেখানে কিন্তু এই ত্রুটি আমরা দেখতে পাই যে তারা টাকার কাছে 5,000 টাকা 6,000 টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। শুনুন, এক ভোটারের মুখে যে কিভাবে ভোট হয়, বারাসাতের এই ভোটারের মুখে শোনা গেল যা তা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন যে সব জায়গায় নাকি শুধুই দুর্নীতি, মমতার সরকারের বিরুদ্ধে তার রাগের শেষ নেই। তবে ভোটে ছাপ্পা নিয়ে যে কথা তিনি বলছেন তা মারাত্মক। তিনি বলেন কেউ ভোট দেয় না, সব ভোট নাকি ভূতে দেয়। তিনি বলছেন যে আমি কলকাতায় 4টে ভোট করে এসেছি, ভূতে ভোট দেয়। 100 জন ব্যক্তি 3টে বুথে ভোট দিয়েছে বলে তার অভিযোগ। শুনুন কি বলছেন তিনি। আমি কলকাতা 4টে ভোট করে এসেছি, একটা ভোটও মা জনগণ দেয় না, ভূতে ভোট দেয়। 100 জন ব্যক্তি 3টে বুথে মানে সব ভোট দিয়েছে, আমি সেই ব্যক্তি কারেন্ট ভোট দিয়ে করে এসেছি। কিছু নয়, ওভার অল আমি এখানে কথা বলছি না, আমার ঘর আমি 100% এইবারের তার প্রোটেকশন কিছুটা এসেছে, এইবারের কিছুটা প্রোটেকশন এসেছে, কিন্তু আলটিমেটলি আমি তো কলকাতার মুখে ভোট করিয়ে এসেছি। আমি তো টোটাল ভোটের ইতিহাস জানি, অডিটের ইতিহাস জানি, রেকর্ডের ইতিহাস জানি, আর আমি নিজে সেগুলো কর্মের মানে মধ্যেই ছিলাম। টোটালটাই হচ্ছে ইললিগাল প্রসেসে দেশ চলছে, যেটা আইনের শাসন নয়, শাসকের আইন চলছে, চলে না। তাহলে আস্থাটা রাখার জায়গা আমরা কোথায় পাচ্ছি? এমনও হয়ে যেতে পারে যে ভোট বাক্স সবই ঠিকঠাক আছে, সবাই দেখছেন যে না ঠিকঠাক আছে, পাহারা দিচ্ছে, কিন্তু যে পাহারা দিচ্ছেন তার গাড়িতে করে চলে গেল অন্য জায়গায়। এটা অবশ্য কথাটা বললে অত্যন্ত মারাত্মক কথা হয়ে যাবে, সাংবিধানিক ত্রুটি হয়ে যেতে পারে যে আপনি প্রমাণ ছাড়া কথা বলছেন কী করে। কিন্তু আমার প্রমাণ দেওয়ার আগেই যদি আমরা রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে ভোট নির্বাচনের ক্ষেত্রে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এই ধরনের অনেক ত্রুটি আমরা দেখতে পাই যে এরকম কিন্তু চেঞ্জ হয়েছে। সুতরাং আমার কথাটা যে একেবারেই অপ্রাসঙ্গিক এটা বলা যাবে না। এবার দেখা যাচ্ছে উন্নত টেকনোলজিক্যাল বুদ্ধিতে, উন্নত একটা ইন্টেলেকচুয়াল একটা সূত্রে অ্যাপ্লাই করে সেই জিনিসটা কিন্তু চলেছে ভিতরে ভিতরে, কিন্তু বাইরের লোক বা প্রতিপক্ষের রাজনীতিবিদগণ তারাও জানছেন যে না ঘটনা কিছুই ঘটেনি, ভালোভাবে সব কিছু হয়েছে। কিন্তু আমাদের কাছে অনেক সংবাদ আছে, সাধারণ জনগণ বলেন যে এটা সম্ভব নয়, কিন্তু কি করে ঘটলো এই যে 5 লাখ 10 লাখ ভোটের ডিফারেন্স, অথচ উভয় পক্ষের সমরূপ কিন্তু ঝড় উঠেছে, তাহলে এতটা ডিফারেন্স হচ্ছে কি করে? এসবের পেছনে কি রহস্য আছে? এই সমস্ত রহস্যকে কেন্দ্রায়িত করে বিজেপি সরকারের বা পশ্চিমবঙ্গে যে বিজেপির সাংগঠনিক দিক, সেখানে যে ভাঙন ধরেছে বা ধস নেমেছে বা পরাজয় এসেছে, সেটা কিন্তু অনেকগুলো কারণ আমরা এইভাবেই দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে সুকান্তবাবু এসেছেন, সিনিয়র দিলীপবাবু, দিলীপবাবুর বক্তব্যে অনেক জায়গায় দেখেছি তিনি বলেছেন যে তিনি নাকি স্বতন্ত্রভাবে নিজে যেচেই ক্ষমতা পরিত্যাগ করতে চেয়েছিলেন বা চেয়েছেন, এবং তিনি নাড্ডাকে, জেপি নাড্ডাকে জানিয়েছিলেন যে আপনি আমাকে এই ক্ষমতা থেকে সরিয়ে দিন, নতুন মুখকে নিয়ে আসুন, আমার তো আর 1-2 বছরের সময় আছে, তারপরে দেখা যাবে কী হবে। সেইভাবে নাকি দল সিদ্ধান্ত নেয়, ফলে এখানে কিন্তু এরকমভাবে বলা যাচ্ছে না যে বিজেপি রাজ্য সভাপতি প্রাক্তন যিনি দিলীপবাবু তাকে সরিয়ে দিয়েছেন, দিলীপবাবু নিজে সম্মুখে মিডিয়াতে ঘোষণা করেছেন। সুতরাং যেভাবেই হোক না কেন, এখানে 3 জনকে কিন্তু দায়ী করা যায় না, আবার ব্যক্তিগত কোনো একজনকে দায়ী করা যায় না, সবাই খেটেছেন, সবাই যে যার মতো সংগ্রাম করেছেন সত্যি, কিন্তু কোথাও ত্রুটি হয়ে গেছে, দল সেটাকে বিশ্লেষণ করবে ভবিষ্যতে, এবং সেটার জন্য সময়ও লাগবে। দুম করে এখন কোনো কমেন্টস করা বা ভবিষ্যৎবাণী করা এটা ঠিক নয়, তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেখানে কিন্তু এই যে সিট চেঞ্জ হয়েছে দিলীপবাবুর, এটা একটা বড় মারাত্মক ধ্বস, মারাত্মক একটা ক্লিউ, সমস্যার জায়গা। আরেকটি হচ্ছে তিনি রাজ্য সভাপতি থেকে যখন বেরিয়ে যান, এটা একটা প্রথম ভাঙনের রাস্তা তৈরি হয় এই জায়গাটি। দিলীপবাবুর প্রতি বহু আস্থা রেখেই কিন্তু 18টা আসন এই জনগণ দিয়েছিল পশ্চিমবাংলার, যদি সেই সূত্র ধরে, সেই পলিসি ধরে, সেই রুলস রেগুলেশন ধরে যদি চলতে পারতো, তাহলে এত বড় ধস হতো না, এত বড় ভাঙন হতো না, এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত বিশ্লেষণে ধরা দিয়েছে। তো সেই জন্যে
এবার শুভেন্দুবাবুকে যে একচেটিয়া দোষ দেওয়া যাচ্ছে এটা বলা যাবে না। তিনিও যথেষ্ট বাহ্যিকভাবে বৈরাঙ্গের দৃষ্টি থেকে যতটুকু ফাইট করেছেন সেটা কিন্তু একটা পজিটিভলি নেওয়া যেতে পারে, কিন্তু এর অন্তরালে যে কি গভীর রহস্য আছে সেটা সময়ে জবাব দেবে যে কি হতে চলেছে, এর পেছনে মূল কারণ কি ছিল। যেখানে ধারক বাহক হিসেবে তৃণমূলের সাংগঠনিক দিকে কিন্তু শুভেন্দু অধিকারীর এবং তার বংশের অনেকেরই কিন্তু নাম অক্ষরে অক্ষরে সুন্দরভাবে লেখা রয়েছে, তা সেইখান থেকে বহুদিন বহু বছর পরে এত বড় জায়গা থেকে বেরিয়ে এসে একটা ভিন্ন রাজনীতির জগতে প্রবেশ করলেন যেটা সম্পূর্ণ বিপরীত মেরুকরণে। এবার তার প্রতি জনগণ কতটুকু আস্থা রেখেছেন বা তার ব্যক্তিগত জীবনে তার যে কনফিডেন্সের জায়গা শুভেন্দু অধিকারীর, অর্থাৎ তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গাটা কতটুকু দৃঢ় সেটা অবশ্যই সময় বলবে। আপাতত কোনো সমালোচনার জায়গা অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু এখানে রাজনৈতিক জীবনে কিন্তু অনেক ক্রিটিক্যাল দিক আছে। যেমন নীতিশবাবুর মতো, এই নাইডুর মতো, এরা কিন্তু দল চেঞ্জ করে এই দলে যায় ওই দলে যায়, এবং এছাড়াও আরও অনেক রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত চরিত্র দেখলে বোঝা যায় যে তারা স্বার্থের জন্য এই জিনিসগুলো করেন। এবং এখানে যে আরেকটি দিক আছে সেটা হচ্ছে সেটিংস। এই সেটিংসটা একটা অত্যন্ত ভয়ানক অভিযোগ। অনেক বিজেপির যারা এখন বর্তমান বিজেতা সাংসদ হচ্ছেন, তো তাদের ভেতরে অনেকেই কিন্তু এটা বলেছে যে সেটিংস ছিল তৃণমূলের সঙ্গে, বিজেপির কোনো কোনো নেতার কিন্তু সেটিংস ছিল, সেই সেটিংসকে কেন্দ্রায়িত করে কিন্তু একটা চূড়ান্ত পরাজয়ের রাস্তা তৈরি হয়েছে আজকে। এটা বড় বড় নেতারা এটা বলছেন, সাংসদরা বলছেন। সুতরাং এই সেটিংসও একটা বিশাল বড় জিনিস, সেটা ভবিষ্যতের সময় এই প্রশ্নের অবশ্যই জবাব দেবে। তবে এটা একেবারেই বুদ্ধিজীবীরা অস্বীকার করছেন না যে সেটিংস ছিল না, সেটিংস কিন্তু রয়েছে। এইবার সেটিংসটা কি হয়ে যায়, জনগণ জনগণের সঙ্গে, এই বিরোধী প্রতিপক্ষের সঙ্গে, বিপরীত পক্ষের সঙ্গে, হ্যাঁ পক্ষ বিপক্ষের সঙ্গে কিন্তু সেটিংস রেখেই চলে। সেটিংস আবার সাধারণ জনগণ 1,000 টাকা 500 টাকা কিন্তু সেটিংস করে নেন, 2,000 টাকা 10,000 টাকা কিন্তু সেটিংস করে নেন। এটা কিন্তু রাজ্য রাজনীতিতে জনগণের জনার্দন, কখন যে তারা ভূত বা পেতনি হয়ে যান এটা বলা খুব মুশকিল। আমি এরকম বহু জায়গা দেখেছি, বহু সাধারণ জনগণ তাদের বিচার বিশ্লেষণের জায়গায় না গিয়ে তারা একটা হুইমজিক্যাল খামখেয়ালি একটা ভাবা বেগে চলছেন এবং নিজেদেরকে বিক্রি করে দিচ্ছেন। আমি সাধারণ জনগণকে দোষ দেবো না, এটা মস্তিষ্ক সংক্রান্ত ব্যাপারে ত্রুটি মাত্র। আমাদেরকে অনেক পড়াশুনো করতে হবে, কাল্টিভেট করতে হবে, এবং ব্যক্তিগত রাজনৈতিক জীবনের যে অনুসন্ধিৎসু দৃষ্টি সেটাকে খুলতে হবে। পাশাপাশি আমাদের ব্যক্তি চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক রাখতে হবে, এবং আমাদের যে মোরালিটি, নৈতিকতা, আমি বারবার জোর দিয়েছি এই ব্যালেন্সটা আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু সাধারণ জনগণের বহুত প্রচুর পরিমাণে কম। আপনারা যদি বিচার বিশ্লেষণ করেন দেখবেন কোনো সাংসারিক জীবনে অধিকাংশ ফ্যামিলিয়াররা সুখী নয়। এর কারণটা কি? তারা সংসার যুদ্ধেই কিন্তু পরাজিত। তাহলে রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতিতে সঠিক রাজা বা নেতা বা নেত্রীকে তারা জাস্টিফাই করবেন, নির্ণয় করবেন, সেটা তাদের মস্তিষ্কে কতটুকু সক্রিয়তা আছে এ বিষয় নিয়েও কিন্তু একটা বিশেষ প্রশ্ন। সুতরাং জরিপ করলে দেখা যায় বহু ধরনের ত্রুটি কিন্তু দেখা যাচ্ছে। আস্থা, সেটিংস, বিশ্বাস, প্রতারণা, নানান কিছু এবং সাংগঠনিক দুর্বলতা, বহু কিছু বিচার বিশ্লেষণ করে, চুরি ডাকাতি বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কি যে বিজেপির এক চরম উন্নতির জায়গায় শীর্ষাসনে যাওয়ার কথা ছিল এবং তাদের কিন্তু এই পরাজয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি এত মাত্রায় আসার কথা নয়। ওরা ভেতরে ভেতরে যে লিগাল জিনিসটা পেয়েছে সেই লিগাল জিনিসটা কিন্তু বাহ্যিকভাবে ফুটে ওঠেনি, যেটা অন্তরালে মরা নদীর স্রোতের মতো প্রবাহিত হয়েছে মাত্র বা হচ্ছে মাত্র, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই দশ নেমেছে। সুতরাং সেটা কালচক্রে সময় বলে দেবে, আসল ক্লিউগুলো বেরিয়ে আসবে, সেটা সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী জনগণ, বুদ্ধিজীবী মানুষ এবং সাধারণ জনগণ যারা বুদ্ধিসত্তার ভেতরে প্রবেশ করে বিচার বিশ্লেষণ করবেন এবং সময় সাপেক্ষে জবাব দেবেন কে কার কাছে আছে এবং কে নেতা বা নেত্রী বা রাজা হচ্ছেন বা হবেন, এবং এই বিজেপি ধসের পেছনে কারা বা কোন ব্যক্তি বা কোন বস্তু মূল ত্রুটির কারণ হিসেবে দাঁড়িয়ে আছেন।